কোরআন শরীফ ওসি সাহেবের হাতে, উনি নিজে প্রুফ, এই কোরআন শরীফ উনার হাতে, উনি নিজে সাক্ষী, উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের তাদের কি জানি একটা মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে। হ্যাঁ, এই যে শত শত মানুষ এখানে আছে, এই যে ওসি সাহেব নিজে প্রুফ, দ্যার ইজ নাথিং ফ্যাক্ট, অল ইজ রিয়েল, এভরিবডি ইজ হিয়ার। এবং তাদের পূজার মূর্তির পায়ের নিচে ছিল, হাই মুসলমান তোমরা জেগে ওঠো। কুমিল্লায় হিন্দুদের পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এতে তাওহিদপ্রেমী মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি যে পূজা মণ্ডপে এই ঘটনা ঘটেছে সে মণ্ডপ অবিলম্বে বন্ধ করতে হবে, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। আজ 13 অক্টোবর এক বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআনকে যেভাবে অবমাননা করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে অতিসত্বর কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বলেন, দেশের ইসলাম প্রিয় জনতাকে দুর্বল মনে করবেন না, এদেশের তাওহিদ প্রেমী জনতা নিজেদের ঈমান আকীদা রক্ষা করতে জানে, এভাবে কোরআনকে অবমাননা করা হবে আর দেশের ইসলাম প্রিয় জনতা বসে থাকবে এটা হতে পারে না। আমরা প্রশাসনকে সতর্ক করে বলে দিতে চাই, আপনারা এসব ষড়যন্ত্রকে থামান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, না হয় পরিস্থিতি অশান্ত হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। এই ঘটনার প্রতিবাদ শুধু কুমিল্লায় নয়, সারা দেশে ছড়িয়ে পড়বে, তখন থামাতে চেষ্টা করলেও থামানো যাবে না বলে বিবৃতি প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। মেনে নেওয়া যায় না। আমরা বলবো কুমিল্লার মেয়রকে বলবো, আপনি থাকে অবস্থায় কেন কোরআনের পক্ষে মুসলিম তৌহিদের জনতার উপরে গুলি চলেছে, একটি জবাব দিতে হবে কথা বলেছি।